হ্যালো ফ্রেন্ডস, আমি রুনা। আবারও হাজির হলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হচ্ছে খুদে চালের ভাত। অসম্ভব মজার এই খুদে চালের ভাতটা যারা জীবনে কখনোই খান নাই তারা মনে হয় অনেক কিছুই মিস করে গেছেন। আর যদি না খেয়ে থাকেন তাহলে আমি যেভাবে রান্না করে দেখিয়েছি সেই প্রসেসটা ফলো করলে অবশ্যই আপনারা সুস্বাদুভাবে খেয়ে নিতে পারবেন। এখানে আমি 2 কাপ খুদে চাল, খুদে চালগুলো ভালোভাবে একটু ধুয়ে নিতে হবে। আগে আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রাখলে ভালোভাবে পরিষ্কার হয়, সেজন্য দেখতে পাচ্ছেন কীভাবে ধুয়ে নিচ্ছি। কাপ দিয়ে মেপে আমি 2 কাপ চাল নিয়েছি। এখন এটা আমি একটা প্যানের ভিতরে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি 1.5 কাপ পানি দিয়ে দিচ্ছি। খুদে চালের ভাত রান্না করতে খুব বেশি পানি লাগে না। এখানে আমি 1 চা চামচের মতো রান্নার সয়াবিন তেলটা দিয়ে দিলাম। চালগুলো ফুটতে শুরু করছে, টকবুকিয়ে ফুটতেছে, একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা ঢাকনাটা বন্ধ করে দিয়ে ভাত যেভাবে রান্না করা হয় সেভাবে ভাতটা রান্না করে নিতে হবে। হয়ে গেছে আমার এই খুদে চালের ভাত রান্নাটা। এখন এটা আমি চুলা থেকে নামিয়ে রেখে দিচ্ছি। দেখতে পাচ্ছেন খুদে চালের ভাতটা ঠান্ডা হয়ে গেছে, একেবারে ঠান্ডা না, হাত দিয়ে ধরা যাচ্ছে, ঠিক এরকম ঠান্ডা হয়েছে। এখন আমি প্যানের ভিতরে মেখে দেখিয়ে দিবো। আমি একটা সাইড করে নিলাম। তারপর এখানে আমি শুকনো মরিচ নিয়েছি, শুকনো মরিচগুলো তাওয়াতে ভেজে নিয়েছি সামান্য একটু তেল দিয়ে। আমি 4-5টা শুকনো মরিচ নিলাম এবং রসুন কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। 1/2 চা চামচ লবণ দিয়ে দিলাম। এই লবণ দিয়ে এই মরিচগুলো আমি আগে ভালোভাবে ভর্তা করে নিচ্ছি। যতটুকু সম্ভব হয়েছে আমি ততটুকু ভর্তা করে নিয়ে নিয়েছি। এখন পেঁয়াজ এবং রসুনের সাথে মেখে নিলাম। নেওয়ার পরে পরিমাণ মতো সরিষার তেল দিচ্ছি। এখানে আমি একদম খাঁটি সরিষার তেলটা দিয়ে দিয়েছি। এখন এখানে আমি আমের আচার দিয়ে দিব। আমি ঝুড়ি আচার কিন্তু যে কোনো টক আচার যদি খুদে চালের ভাতের ভর্তার ভিতরে দেওয়া যায় তাহলে অসাধারণ লাগে, সেজন্য আমি দিয়ে দিয়েছি। আপনারা যদি পছন্দ না করেন সেটা কিন্তু স্কিপ করতে পারেন। এখন এটা আমি ভাতের সাথে, মানে খুদে চালের ভাতের সাথে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। হয়ে গেছে আমার ভালোভাবে মিক্সড করা। এখন এটা আমি পরিবেশন করে নিব। দেখতে পাচ্ছেন আমি একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি এবং হালকা ডেকোরেশন করে নিয়েছি। খুবই লোভনীয় একটা খাবার। আপনারা যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই এটা বাসায় তৈরি করে খাবেন। আর আমার এই আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।